নমস্কার প্রিয় দর্শক, রুমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আজকের রেসিপি হলো কুলচা। কুলচা তো আপনারা হোটেল বা রেস্টুরেন্টে খেয়েছেন। আমি যে পদ্ধতিতে এই কুলচা রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো সেটা একবার আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আমি আপনাদের তৈরি করে দেখাবো কুলচা। আসুন তাহলে দেখে নিই আমি কুলচা কিভাবে বানাচ্ছি। কুলচা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ খাবার সোডা আর 1/2 চামচ চিনি। দিয়ে দেবো সামান্য জোয়ান। জোয়ানটা আমি হাতে এইভাবে ক্রাশ করে দেব, তাহলে জোয়ানের ফ্লেভারটা কুলচার মধ্যে ঢুকবে। এবার আমি ময়দার মাঝখানটাতে দিয়ে দেব সামান্য একটু তেল। সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মিশ্রণটা মাখা হয়ে গেলে আমি এখানে টক দই ইউজ করেছি। আমি মোটামুটি 8-9 চামচ মতো টক দই দিয়ে দেব। দই দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দইটা মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে যেভাবে আমরা আটা মাখি সেভাবে একটা ডো তৈরি করে নেব। মাখা হয়ে গেলে এরকম লাগবে। এরপর আমি উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। এবার আমি একটা বাটির মধ্যে 4টে আলুকে বয়েল করে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর দিয়ে দিলাম 2 চামচ মতো চাট মশলা। চাট মশলার বদলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। দিয়ে দেবো সামান্য জোয়ান আর অল্প একটু মৌরি আমি হাতে করে ক্রাশ করে দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। এবার আমি কুচনো পেঁয়াজ, লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি হাতে করে ভালো করে সবগুলো একসাথে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মাখা হয়ে গেলে এবার ময়দাটাকে ঢাকনা খুলে আমি ময়দাটা হাতে করে নিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এভাবে লম্বা করে আমি একটা ছুরির সাহায্যে লেচিগুলো এভাবে কাট করে নেব, তাহলে সব সমান হবে। একটা লই আমি হাতে করে নিয়ে এভাবে গোল করে তার মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে ভালো করে দিয়ে আমি মুখটাকে এভাবে বন্ধ করে বেলে নেব। আপনারা গোল বা লম্বাকৃতি যেভাবে খুশি বেলতে পারেন। এবার আমি উপরে সামান্য ধনে পাতা কুচি আর সামান্য কালো জিরে দিয়ে বেলে নেব। আমি একটু লম্বা করেই এখানে বেলছি, আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন। বেলা হয়ে গেলে আমি আগে থেকেই তাওয়া চাপিয়ে রেখেছিলাম গ্যাসে। তাওয়ার মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটা আমি ঢেকে দেব। লো ফ্লেমে দুদিক উল্টে নিয়ে তারপর এইভাবে একটা রুটি সেকনার মধ্যে দিয়ে আমি কুলচাটাকে সেকে নেব। দুপিঠ ভালো করে সেকে নেব। সেকা হয়ে গেলে আমি এর উপরে সামান্য একটু বাটার দিয়ে সার্ভ করব। দেখলেন তো চটজলদি কিভাবে আমি বানিয়ে ফেললাম আমার আজকের রেসিপি কুলচা। কুলচাটা আমি চানা মশালার সাথে সার্ভ করেছিলাম, খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আপনারাও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সামনে আবার হাজির হব আমার নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।